পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় ড্রাগস পাচারকারী ময়নাকে গ্রেপ্তার করে পুলিশ। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে ইস্কো রোডের বাড়ি থেকে 40 গ্রাম ড্রাগস সহ পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া ড্রাগসের মূল্য আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা। ধৃতকে শনিবার রাতে আসানসোল আদালতে পেশ করা হয়। পুলিশ আরও তদন্তের স্বার্থে ধৃতকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় ড্রাগস পাচারকারী ময়নাকে গ্রেপ্তার করে পুলিশ। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে ইস্কো রোডের বাড়ি থেকে 40 গ্রাম ড্রাগস সহ পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া ড্রাগসের মূল্য আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা। ধৃতকে শনিবার রাতে আসানসোল আদালতে পেশ করা হয়। পুলিশ আরও তদন্তের স্বার্থে ধৃতকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় ড্রাগস পাচারকারী ময়নাকে গ্রেপ্তার করে পুলিশ। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে ইস্কো রোডের বাড়ি থেকে 40 গ্রাম ড্রাগস সহ পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া ড্রাগসের মূল্য আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা। ধৃতকে শনিবার রাতে আসানসোল আদালতে পেশ করা হয়। পুলিশ আরও তদন্তের স্বার্থে ধৃতকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।